বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীদের মানবিক উদ্যোগ, বিশেষভাবে সক্ষম ছাত্রীর চলাফেরার সুবিধার্থে বিশেষ জুতোর ব্যবস্থা। শুধু তাই নয়, ছাত্রীর চিকিৎসা ও শিক্ষার সমস্ত দায়ভার গ্রহণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। প্রাক্তনীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীদের বিশেষ উদ্যোগ, বিশেষভাবে সক্ষম ছাত্রীর চলাফেরার সুবিধার্থে বিশেষ জুতোর ব্যবস্থা, পাশাপাশি দায়িত্ব নেওয়া হল তার চিকিৎসা ও শিক্ষার। বনগ্রাম উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক পাশ করার পর আজ যে যার কর্মজগতে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা অন্য পেশায় যুক্ত। মাঝে পার হয়ে গেছে 20টি বছর, কর্মব্যস্ত সময়, কারো হাতে আজ সময় নেই, কারো অফিসের চাপ, কেউ বা পরিবারের অসুস্থতা নিয়ে নাস্তানাবুদ। এসবের মাঝেই যোগাযোগ গড়ে ওঠে প্রাক্তনীদের। প্রাক্তনীদের উদ্যোগেই তৈরি হয় একটি গ্রুপ, সহপাঠী। অতিমারী পরিস্থিতি সকলকে আরো বেশি করে এক করে দেয়। তারপর থেকেই সহপাঠীর উদ্যোগে সামাজিক দায়িত্ববোধ থেকে সমস্ত বন্ধুরা মিলে ঝাঁপিয়ে পড়েন নানান সমাজসেবামূলক কাজে। সকলে একজোট হয়ে ছোট ছোট কাজ করার অঙ্গীকার গ্রহণ করেন। গত দুর্গাপুজোতে হাসপাতাল, কখনো বা ভবঘুরে আবাস প্রভৃতি জায়গায় খাবার বিতরণ, কখনো বা প্রতিবন্ধী ব্যক্তির জন্য ট্রাইসাইকেল তুলে দেওয়া। এ বিষয়ে সহপাঠীর সদস্য ডক্টর প্রদীপ্ত মুখার্জি বলেন, মহামারী আমাদের মানবিক বন্ধনকে আরো দৃঢ় করেছে, আমরা আরো বুঝতে শিখেছি। তিনি আরো বলেন, আমরা বনগাঁ হাই স্কুলের 1998 সালের যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক 2000 সালের প্রাক্তনী, আমরা সকলেই বিভিন্ন কর্মে ব্যস্ত, তার মধ্যে থেকেও আমরা একটা দিন বার করেছি, সকলে সম্মিলিত হয়েছি, বন্ধুরা মিলে সারাটা দিন একটু আনন্দ করব বা একসাথে সময় কাটাবো, পুরনো দিনের স্মৃতিচারণ করব। তার সাথে আমরা সামাজিক যে দায়বদ্ধতা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে নতুন বছরের উপহার শিক্ষা উপকরণ তুলে দিলাম। এবং আমাদেরই পাশের একটা বিদ্যালয়ের একটা বাচ্চা মেয়ে, তার শারীরিক কিছু সমস্যা আছে, পায়ে সে ঠিকঠাক হাঁটতে পারছে না, তার সমস্ত চিকিৎসার ভার সহপাঠীর তরফে আজকে নেওয়া হলো। 20 বছর পর বন্ধুরা একত্রিত হয়েছে, ভাবনা ছিল একটা রিইউনিয়ন করার। তখনই খবর আসে ছোট্ট এই মেয়েটির। বনগাঁ সুখপুকুর এলাকার বাসিন্দা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পিয়া দাস, দুরারোগ্য ব্যাধি, পিয়ার দুটো পা অচল, হাঁটা চলা তো দূরের কথা, সোজা হয়ে দাঁড়াতেই পারে না সে। এ খবর আসতেই উদ্যোগী হয় সহপাঠীরা। ট্রাইসাইকেলের জীবন নয়, বিভিন্ন চিকিৎসকদের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেন আধুনিক চিকিৎসার। সেমতোই সিদ্ধান্ত হয় পিয়ার জন্য আধুনিক জুতো, যে জুতো পায়ে দিয়ে হাঁটাচলা করতে পারবে পিয়া। এদিন ছোট্ট পিয়াকে তার চিকিৎসা ও শিক্ষার সমস্ত দায়ভার তুলে নেবার পাশাপাশি আরও 25টি দুস্থ স্কুল পড়ুয়ার হাতে শিক্ষা সরঞ্জাম তুলে দেওয়া হয় সহপাঠীর উদ্যোগে। পাশাপাশি আরও 2টি শিশুর পড়াশুনোর যাবতীয় দায়িত্বভার নেন সহপাঠীর সদস্যেরা। এ বিষয়ে সংগঠনের পক্ষে তন্ময় বসু বলেন, আসলে মহামারী মানুষকে একটা ঘরে থাকতে শিখিয়েছিল হয়তো, কিন্তু সেই মহামারী আমাদের মানবিক যে বন্ধন সেটাকে আরও দৃঢ় করেছে, এবং সেই মানবিক বন্ধনের প্রয়োজনীয়তাটা আমরা উপলব্ধি করেছি 2020 সাল থেকে। এবং আমাদের বন্ধুদের উদ্যোগে সহপাঠী তৈরি হয়েছে শুধুমাত্র একটা সাধারণ রিউনিয়নের জন্য নয়, তার একটা মহৎ উদ্দেশ্য নিয়েছি আমরা, যে সামাজিক উদ্দেশ্য, তার মধ্যে অন্যতম মহামারীর সময় যেমন আমরা হাসপাতালে গিয়েছি, আমরা দরিদ্রদের খাবার পৌঁছে দিয়েছি, আমরা ট্রাইসাইকেল দিয়েছি, তেমনই আজকে আমরা একটা মহতি উদ্যোগ নিলাম। প্রত্যেক বছর আমরা যখন এই রিউনিয়ন করব, আমরা একটি করে বাচ্চার দায়িত্ব নিতে থাকবো। আজকে দ্বিতীয় বছর আমরা 2টো বাচ্চার দায়িত্ব নিলাম, যাতে তারা না খেয়ে না পড়ে না থাকে থাকতে পারে, আমরা দায়িত্ব নিলাম তাদের খাওয়ার, তাদের পড়ার, এবং আমরা একই সঙ্গে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির চেষ্টা করব, তার মাধ্যমে তাদের চাকরির যে ব্যবস্থা হয় সেটাও আমরা করে দেব। সহপাঠীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পিয়ার মা খুশি দেবী। তিনি বলেন, এই দাদারা পাশে দাঁড়িয়েছে, ডাক্তারদের কাছে গেছিলাম, পয়সার জন্য আর চিকিৎসা করাতে পারিনি, আজ ওনারা মেয়ের পড়াশুনো ও চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। আজকে তোমার ভালো লাগছে এই জায়গায় আসি, দাদারা পাশে দাঁড়িয়ে আছে, মেয়ের পায়ে সমস্যা, ডাক্তারের কাছে গেছিলাম, টাকা পয়সার জন্য যেতে পারিনি, গরিব মানুষ আমরা, ডাক্তারের যেতে বলেছে, দাদারা যদি
চেষ্টা করে তাহলে আমি একটু মেয়ের একটু সুবিধা হবে, একটু হাঁটতে পারবে, এটা একটু সুবিধা হবে। দায়িত্ব নিয়েছে, আবার মেয়ের চিকিৎসা হওয়ার দায়িত্ব নিয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে। সহপাঠীর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সুখপুকুরের বাসিন্দা এক গৃহবধূ। তিনি বলেন, তবে আজকের দিনটা এসে এর প্রতিদানে যে এইটুকু পেলাম, বা আমাদের স্কুলের বাচ্চা, আমাদের গ্রামেরই মেয়ে, আমিও ওই গ্রামেরই মেয়ে, একসময় হয়তো বনগর দিকে থাকতাম, জায়গায় এই উদ্যোগ দেখে আমার খুব ভালো লাগলো। প্রাক্তন উদ্যোগ নেওয়া হলো, যে প্রাক্তন যে ছাত্ররা 1998 থেকে 2000 সালে বনগাঁ হাই স্কুলে যে ছাত্ররা, তারা থেকে যে এটাই যে করছে, এটা আমাদের সব থেকে বড় পাওয়া এবং ভালো লাগা, যে পরবর্তী দিনগুলোতেও যেন এই ভাইদের আমরা পাশে পাই, বা এরা যেন এই সমস্ত সুযোগ সুবিধা যেন সুস্থভাবে চলাফেরা করতে পারে। তাছাড়া আরও যে ছেলেমেয়েরা আসছে তাদের জন্য পড়াশুনো এবং তাদের ভরণ পোষণের জন্য যে দায়িত্বটা নিয়েছেন খুব ভালো লাগলো। এটা সহপাঠীর এই সদস্যদের উদ্যোগে এবার পথ চলতে পারবে ছোট্ট পিয়া। চলার পথে বাধার সম্মুখীন হলে ঢাল হয়ে দাঁড়ানোর প্রতিশ্রুতি সহপাঠীর আঙ্কেলদের। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।